আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রিয়াজুদ্দিন খান তুষার। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেল ডেন্টাল কেয়ার বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ডেন্টাল প্র্যাকটিসের কমন একটি সমস্যা, জিঞ্জিভাইটিস বা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া। অনেক পেশেন্টই আমাদের চেম্বারে এসে কমপ্লেন করে থাকে, স্যার আমার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ছে, ব্রাশ করতে গেলে রক্ত যায় অথবা শক্ত কিছু খেতে গেলেও রক্ত পড়ে। আমরা প্রায় এই সমস্যাটা শুনে থাকি। যদি আমাদের চেম্বারে 10 জন পেশেন্ট আসে, তার মধ্যে অন্তত 2 জন পেশেন্ট এই সমস্যাটার কথা বলে থাকে আগে, তাহলে আমাদেরকে জানতে হবে কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে। যদি আমাদের মুখের ওরাল হাইজিনই ভালো না থাকে বা মুখ ঠিক মতো পরিষ্কার না রাখি, সেটা কারণে হতে পারে, অথবা যেমন দাঁতের মাড়িতে ক্যালকুলাস বা ডেন্টাল স্টোন হওয়ার কারণে হতে পারে। তাছাড়া আরও কিছু কারণ আছে, যেমন মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময় বডিতে হরমোনাল চেঞ্জের কারণে হতে পারে, যেটাকে বলা হয় প্রেগনেন্সি ইনডিউস জিঞ্জিভাইটিস, অথবা বয়ঃসন্ধিকালের সময়ে ও বডিতে হরমোনাল চেঞ্জের কারণে এটা হতে পারে। তো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে এই মাড়ি থেকে রক্ত পড়াটা। তাহলে আমাদেরকে এই সমস্যার থেকে সমাধান পেতে চাইলে, যদি আমাদের দাঁতের মাড়িতে ক্যালকুলাস হয়, সেটার জন্য আমাদেরকে বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারে যেয়ে স্কেলিং করে নিতে হবে, এবং আমরা কিছু ওষুধ দিয়ে থাকি এটার জন্য, যেমন মেট্রোনিডাজল অথবা অনিডাজল জাতীয় ওষুধগুলো এটার জন্য উপকারী হয়ে থাকে। তাছাড়া প্রেগনেন্সির সময় যদি আপনার এই সমস্যাটা হয়, আপনি বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারে যেয়ে আপনি সেই মোতাবেক পরামর্শ নিয়ে সেটা থেকে সমাধান পেতে পারেন। কারণ প্রেগনেন্সির সময় আপনি সব ওষুধ খেতে পারবেন না, যেটা সব ওষুধ হয়তো আপনার পেটের বাচ্চার জন্য ভালো হবে না। সেই জন্য আপনি যেটা ভালো হয় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ওষুধ সেবন করতে পারেন বা আপনি চিকিৎসা নিতে পারেন। তাছাড়া হরমোনাল চেঞ্জের কারণে পিউবার্টির সময় যে সমস্যাগুলো হয়, সেটা ক্ষেত্রেও আপনি ডাক্তারের যে কাছে যেয়ে আপনি পরামর্শ নিতে পারেন। তাছাড়া দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার আরও কতগুলো সিস্টেমিক কজ আছে, যেমন হিমোফিলিয়া, পারপুরা বা ভিটামিন সি ডেফিসিয়েন্সি, যেটাকে বলা হয় স্কার্ভি, বা ভিটামিন কে ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, অথবা অনেকে আছে কতগুলো অ্যান্টিকোয়াগুলেন মেডিকেশন নিয়ে থাকেন, যেমন হার্টের রোগীরা কতগুলো ওষুধ নিয়ে থাকেন যেগুলো রক্ত চলাচল রাখার জন্য হার্টের ডাক্তাররা দিয়ে থাকে, সেটার কারণে আপনার মাড়ি থেকে রক্ত পড়তে পারে। অতএব দাঁতের মাড়ি থেকে রক্ত পড়লে আপনি অবহেলা না করে অতি দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারে যেয়ে তার পরামর্শ নিন। আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।